This is AGT Live 24/7. সামনে থাকবো ত্রিপুরাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু এই যে কমরেড বাদল সেনের যে মৃত্যু এটা শুধু বাদল সেনের ব্যক্তির মৃত্যু না এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই দ্বারা হয়ে গেছে রাজ্যের মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন আর সেই দল
পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সেই নির্বাচনটা যে একটা প্রহসন, ছাপ্পা, গণতন্ত্রের বলাৎকার, এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি শুরু থেকে বিজেপি যা করছে তারই আছে প্রমাণিত। এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নগ্নজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরে।